কিয় আপনালকে বিধানবাদ দিয়া তথ্যর কাম আজিলেকে আরম্ভ করিব পোৱা নাই। তারিখ 2022 চনের 21 ডিসেম্বর বিধানসভাত বিধায়ক ওয়াজির আলী চৌধুরীর প্রশ্ন। দক্ষিণ খালমরার বিভিন্ন এলাকাত চলি থাকা খহনিয়ার স্থায়ী প্রতিরোধের কামর সফল রূপায়ণ হব কেতিয়া? জলসম্পদ বিভাগের মন্ত্রী পীয়ূষ হাজরিকার উত্তর, তুমপি, পাতাকাটা আর খুপাটিয়া অঞ্চলের বাবে 2022-23 বর্ষত SDRF আসনির জড়িয়ে প্রায় 12 কোটি টাকার কামর অনুমোদন দিয়া হয়েছে। উক্ত আসনি সমূহ যাবতীয় অনুমোদন সাপেক্ষে কাম হাতত লওয়া হব বলে প্রশ্নের উত্তর দিছিল মন্ত্রী পীয়ূষ হাজরিকায়। বিধানসভাত বিধায়ক মন্ত্রীর প্রশ্ন আর উত্তরের আজি প্রায় 9 মাস সম্পূর্ণ হল, কিন্তু নাই দুর্ভাগ্যজনকভাবে আজিলৈ অনুমোদিত কামর আবন্টন নহল। ফলত আজিও অঞ্চলটির ঠায়ে ঠায়ে অব্যাহত আছে বরদুইটর ভয়ঙ্কর খহনিয়া। বিধানসভাত বিধায়কে মন্ত্রীক প্রশ্ন করিয়ে দায়িত্ব সামরিছে। সরকারেও মাহিয়ায় দৃষ্টিরে চা সমষ্টিখনের প্রতি দিয়া নাই গুরুত্ব, এই গুরুত্বর অভিযোগ তুলিছে রাইজর দলে। রাইজর দলের মুখপাত্র অধিবক্তা আনিসুর রহমানে এম নিউজক দিয়া আসুতিয়া সাক্ষাৎকারত কেইবাটাও বিস্ফোরক অভিযোগ আনিছে। অভিযোগ এক, নামনি অসমৰ সংখ্যালঘু এলেকাক গুরুত্ব নিদিয়ে সরকারে। নামনি অসমক বিশেষ করে যে সংখ্যালঘু এলাকা আছে, এই সংখ্যালঘু এলাকাত বিজেপি সরকারে মাহিকর দৃষ্টিরে চাইছে, এই কথা জল জল বুটপট। অভিযোগ দুই, দুর্নীতিগ্রস্ত বিধায়কে তদন্তর পৰা বাঁচিবলৈ উন্নয়নের কামর বাবে সরকারক দিব পৰা নাই হেঁচা। আমার বিধায়ক যে সবল ভূমিকা, এই সবল ভূমিকা নাই, এওঁলোকে দুর্বলতা, এওঁলোকে অদক্ষ আর অযোগ্য, আর কিছুমান ক্ষেত্রত এওঁলোকে ইনকোয়ারির পৰা বাঁচিব কারণে আজিলৈকে এওঁলোকে সরকারক এইবিলাক কাম কাজত প্রেসারাইজ করা নাই। সেই কারণে আমি আজি রাইজে হারাশাস্তি খাবলগা হয়েছে, আজি আমার ঘর বাড়ি ভাঙিবলগা হয়েছে, আজি আমার কৃষিভূমি আজি ব্রহ্মপুত্র বিলীন হয়ে গেছে। দুর্নীতি ভ্রষ্টাচারত লিপ্ত হয়ে আছে, বিভিন্ন সময়ত বিভিন্নজনের মাটির কেলেঙ্কারি, বিভিন্নজনের স্কলারশিপর কেলেঙ্কারি, বিভিন্নজনের বাগানের নামত কেলেঙ্কারি, বিভিন্নজনের হোটেলের নামত বিভিন্ন বাতরি কাকত আহি বাতরি পরিবেশন করা আমি দেখা পাইছো। গতিকে এইবিলাকর ক্ষেত্রে যাতে তদন্ত নহয়, সেই কারণে সবল ভূমিকা এওঁলোকে গ্রহণ করা নাই। অভিযোগ তিনি, দুবছর পূর্বে কামর অনুমোদন হয়েছে কিন্তু আজিলৈ কামর আবন্টন হওয়া নাই। সরকারে অনুমোদন দিয়ার পিছত এই কামখিনি যে কিয় আজিলৈকে আরম্ভ হওয়া নাই, ইয়াক লৈ যে মানে কাম কাজত লাগি থাকিব, ইয়াক লৈ কেবল আর কেবল ভেলকিবাজি, কেবল আর কেবল মাত্র দক্ষিণ হালমার মানকাচর মানুষের লগত হেতালি খোলা দেখা গৈছে। আর আপনাদের জানে যে দক্ষিণ হালমারা মানকাচর মূল আর প্রধান সমস্যা হয়েছে বানপানী আর গড়াখহনিয়া। অভিযোগ চারি, বান আর গড়াখহনিয়ার ফলত দক্ষিণ হালমরা মানকাচার জিলাবাসী অর্থনৈতিকভাবে ধ্বংস হওয়ার উপরেও মূলত দ্বিভুটারর বোঝা সহিবলগা হয়েছে। বানপানী আর গড়াখহনিয়ার ক্ষেত্রত আমি অর্থনৈতিকভাবে তছনছ হয়ে গেছো, আমার যে জীবনশৈলী তাক থানমান করে পেলওয়া হয়েছে, আমার নামত ডিভোটার বহুয়া হয়েছে, আমি অস্থায়ী রূপে মেঘালয় আর অসমৰ বিভিন্ন প্রান্তত আমি বসবাস করবলগা হয়েছে, আর আমার নামত এফটি নোটিস আহিছে। সেই কারণে কৈছো যদি এই প্রতিনিধি সকল সবল হলহেতেন, সবলভাবে কাম করিলেহেতেন, যদি এওঁলোকৰ যোগ্যতা বা দক্ষ থাকিলেহেতেন, নিশ্চয়ভাবে আজি বেড়া ভাঙাই কক, খোপাতিয়ে কক, তুমনি কক, হাজিরাতে কক বা পাটাকাটাই কক, আজি যে 12 কোটি টাকা যে আমার নামত আজি অনুমোদন দিয়া হয়েছিল, এই অনুমোদনের কাম আরম্ভ হল হয়, আজি আমি এই এই যে জমর যাতনা খাবলগা হয়েছে, হয়তো তারপর আমি কিছু কিছু হয়তো রিলিফ পালু হয়। রাইজর দলে বিধায়ক আবুলা, মন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলি অনুমোদিত কামর সফল রূপায়ণের দাবি করেছে।
অতি সোনকালে আরম্ভ করব লাগিব। অনাথাই রাইজর দলের পরা ইয়ার তীব্র প্রতিবাদ করব আর আপনার জবাবদিহি করব। কিয় আপনার বিধানসভা দিয়া তথ্যর কাম আজিলেকে আরম্ভ করব পোৱা নাই? বিভাগীয় কর্তৃপক্ষক কইছো, কিয় আপনি আজিলেকে টেন্ডার কল করব পোৱা নাই? আপনার ঘর বহি বহি কমিশনের ভাগ লয় নাকি? আপনার ঘর বহি বহি অফিসত বহি বহি কেবল দুর্নীতি করে নাকি, ভ্রষ্টাচার করে নাকি, অনিয়ম করে নাকি? আজি অনুমোদন দিয়া কামলা আপনার আরম্ভ করব পোৱা নাই? অতি সোনকালে এই 12 কোটি টাকার কাম আরম্ভ করব লাগে, এই রাইজর দলের দাবি। শীঘ্রে এই অনুমোদিত কাম নিবিদার জড়িয়ে আবন্টন নকরিলে সরকারের বিরুদ্ধে রাইজর দলে আন্দোলনের কার্যসূচী হাতত লব বলেও মুখপাত্র আনিসুর রহমানে সরকারক সকিয়নি প্রদান করেছে। ব্যুরো রিপোর্ট, এম নিউজ।